নির্বাচনে ঠেলা খেয়ে কৃষি বিরোধী যে আইন সেটা উত্তরপ্রদেশে ঠেলা খেয়ে বাধ্য হলো প্রত্যাহার করতে। এটা মোদি সরকারের একটা বড় হার, এত দিন ধরে ইগো নিয়ে বসেছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চিঠি লিখেছিলেন যে এটা কৃষক বিরোধী, এটাকে প্রত্যাহার করা হোক, সব দল মিলে বারবার করে বলেছিল, তখন করেনি। এখন উত্তরপ্রদেশ ইলেকশন আসছে, বুঝতে পারছে যে ঠেলাটা কি কৃষকদের, তাই আজকে এটা বাধ্য হলো। অন্যদিকে অনুব্রত মণ্ডল, তিনি কি বলেছেন শুনবো। সামনে 24-এ ইলেকশন আছে, নরেন্দ্র মোদী বিজেপি সরকার রীতিমতো ভয় পেয়ে গেছে, নালে যা মন তাই করছে, যে কোনো ব্যাপারে অডিয়েন্স নিয়ে আসছে, পার্লামেন্টে আলোচনা করার ক্ষমতা নাই, অডিয়েন্স এনে ঝামালি করছে। আজকে তো কৃষকরা তো অনড় ছিল, তো কই বিজেপি সরকারের ধক, কেন প্রাইম মিনিস্টার বল কেন আজ ভয়ে তুলল, ও তো বলেছিল আমি তুলব না। সব কিছুই আস্তে আস্তে বুঝতেই পারছেন, বিজেপির অবস্থা সম্পূর্ণভাবে খারাপ, বিজেপির তলানিতে গিয়েছে, সেই তলানিতে যার ব্যাপারে বিজেপির শেষ রাস্তা। কৃষি আইন কেন অনেক কিছু পাল্টাবে, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।